গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো স্মার্টফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ করে ফেলে। এর মধ্যে অনেক অ্যাপ রয়েছে যেগুলো অত্যন্ত জরুরি, কিন্তু তারপরও সেগুলো সম্পর্কে জেনে রাখা প্রয়োজন যেন জরুরির সময়ে ফোনের ব্যাকআপ বাড়াতে পারেন সহজেই। চলুন জেনে নিই যে অ্যাপগুলো স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ করে ফেলে। ফিটনেস ও স্বাস্থ্য বিষয়ক একটি অ্যাপ ফিটবিট স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পর্যবেক্ষণ যেমন হৃদস্পন্দন, হাঁটাহাঁটি, ঘুমের সময় ইত্যাদি রেকর্ড করার মাধ্যমে শরীরের অবস্থা বোঝা যায়। রাইড শেয়ারিং অ্যাপ উবার, এর মাধ্যমে গাড়ি বা বাইক ভাড়া করে দ্রুত গন্তব্যস্থলে যাওয়া যায়। ভিডিও কনফারেন্সিং অ্যাপ স্কাইপের মাধ্যমে কথা বলা যায় এবং বার্তা আদান প্রদান করা যায়। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়েবসাইটের চেয়ে অ্যাপেলের মাধ্যমে কাজ করা সহজ, তাই এই অ্যাপটি প্রায় সবার মোবাইলেই থাকে। রুম ফ্ল্যাট শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ এয়ারবিএনবি, যে কেউ চাইলে হোটেলে না থেকে ফ্ল্যাট বাসায় থাকতে পারেন এই অ্যাপ ব্যবহার করে। মেটার মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম, এটিও স্মার্টফোনের দ্রুত ব্যাটারি ড্রেন করে। ডেটিং অ্যাপ টিন্ডার, এর মাধ্যমে জীবনসঙ্গী খুঁজে থাকেন অনেকেই। টিন্ডারের মতো একটি ডেটিং অ্যাপ বাম্বল, অনেকে জীবনসঙ্গী খুঁজতে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। স্ন্যাপচ্যাট একটি আমেরিকান মাল্টিমিডিয়া ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এবং পরিষেবা। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটার অধীনে রয়েছে এটি। এসব অ্যাপ এর দ্রুত চার্জ খায়। রিচার্জ ফার্ম পিকআউট সম্প্রতি এই অ্যাপগুলো সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। এগুলোর প্রতিটি অত্যন্ত জনপ্রিয় এবং বেশিরভাগ অ্যাপই ফোনে রয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত এই অ্যাপগুলোর সব থেকে বড় সমস্যা হলো ক্লোজ করার পরেও ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো চলতে থাকে, তাই সচরাচর ব্যবহার করেন না বা প্রয়োজন হয় না এমন অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দিলে ব্যাটারির ব্যাকআপ আগে থেকে বাড়বে।